हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। क्लास फाइव रायो मार्टिन प्रश्न विचित 2022 द्वितीय पर्यायक्रमिक मूल्यायन परिवेश विद्यार आगे क्लासे मॉडल क्वेश्चन पेपर टू टा शुरू कर पार्ट टू टा पार्ट वन टा से दिन सल्व कर क्वेश्चन बाकी रे गए सेगल पार्ट टू ते दिए देव। तो आज के पार्ट टू एर वीडियो ये आगे वीडियो आगे वीडियोजगू जो ना देखे थको नीचे डेस्क्रिप्शन बक्सर लिंक दे देव चाहिए देखे नीते पर तुम्हारा प्ले लिस्टे पे जा प्ले लिस्ट के देखे नीते पर तुम्हारा प्ले लिस्टे पा विंग सल्यूशन बटरफ्लाई सल्यूशन प्रश्न विचित्र अन्य समस्त सब्जेक्ट सल्यूशन और तरह संगे हमारे परिवेश चैप्टर वाइज क्वेश्चन आंसर। तो चैनल गए प्ले लिस्टगुल मत प्रथम मत भिडियो देखे नियो और यीडियो स्किप ना कर प्रथम के शेष पर्यंत देखो और सबटे नोट डाउन कर नियो। तो चलो शुरू कर आजकल भिडियो। पेज नम्बर 190 मॉडल क्वेश्चन पेपर टू हुगली ब्रांच गवर्नमेंट स्कूल। आगे वीडियो आलोचना कर एक थे के चार पर्यंत प्रश्न उत्तरगुलो तो आज के आलोचना करछि पाँच और छह उत्तरगुलो। पाँचे आछे अनधिक 30 शब्द उत्तर दाओ जेकोनो दुटी करते हबे दुई दुई करे थाकछे चार नम्बर। पाँचेर एके रयेछे विष्णुपुर शहर कोन जेलाय अवस्थित ओ किसेर जन्य विख्यात। लिखबे विष्णुपुर शहर बाँकुड़ा जिलाय अवस्थित पोड़ामाटिर काज ओ वस्त्र शिल्पेर जन्य एई जिला विख्यात। এটা জেলা না লিখে লিখবে শহর। ওকে, এটা আমার ভুল হয়েছিল, এটা কারেকশন করে নিও। বিষ্ণুপুর শহর বাঁকুড়া জেলায় অবস্থিত পোড়ামাটির কাজ ও বস্ত্র শিল্পের জন্য এই শহর বিখ্যাত। পরের প্রশ্ন পাঁচে দুই নম্বরে সমাজ সংস্কারমূলক দুটি কাজ উল্লেখ করো। লিখবে সমাজ সংস্কারমূলক দুটি কাজ হলো এক ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করা, দুই নাম্বার সমাজে প্রচলিত জাতিভেদ কুসংস্কারের বিরোধিতা করা। তিন নাম্বার প্রশ্নে রয়েছে সবুজ বিপ্লব কাকে বলে। লিখবে মানুষ যখন রাসায়নিক সার ও কীটনাশকের কুফল বুঝতে পারল তখন সেগুলি জমিতে প্রয়োগ করা বন্ধ করল। তারপর এলো নতুন বীজ নতুন সার, পোকামারার নতুন বিষ জমিতে প্রয়োগ করা হলো, জমিতে ডিপ টিউবওয়েল বসলো, এছাড়া কিছু অব্যবহৃত জমিতেও চাষ শুরু হলো। এর ফলে আবার খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। বছরে দু তিনবার ধান চাষ শুরু হয় এবং চালের আকাল কাটে। এই ঘটনায় ভারতের সবুজ বিপ্লব নামে পরিচিত। ছয় নাম্বার অনধিক 50টি শব্দ উত্তর দাও যেগুলো দুটি করতে হবে। এখানে থাকছে তিন তিন করে দুটো প্রশ্ন, তিন তিন করে থাকছে মোট ছয় নাম্বার। ছয়ের একে আছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন। তরাইয়ের একটি বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে, ঢালু জমি সমতল পর্যন্ত গেছে, সেখানে গরম খুব নয়, জলও দাঁড়ায় না, এইরকম আবহাওয়া চা চাষের জন্য খুব ভালো, তাই তরাই অঞ্চলে চা চাষ ভালো হয়। দুই নম্বর প্রশ্ন রয়েছে নেতাজি ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় কেন। নেতাজি আমাদের দেশের গর্ব, তিনি দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তাই তিনি ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। শেষ প্রশ্ন ছয় তিন নম্বরে দক্ষিণবঙ্গের নদী সম্পর্কে তোমার ধারণা দাও। দক্ষিণবঙ্গের নদনদী বর্ষা জলে পুষ্ট এবং বেশিরভাগের উৎপত্তি স্থল পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ভূমিভাগের ঢাল অনুসারে এই নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলি নদীতে এসে মিলিত হয়েছে। দক্ষিণবঙ্গের বর্ষণ পুষ্ট বা বৃষ্টির জলে শ্রেষ্ঠ নদীগুলির মধ্যে দামোদর, কংসাবতী, শিলাবতী, অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কেলেঘাই, হলদি নদী উল্লেখযোগ্য। তো এটা ছিল প্র্যাকটিভ সার্ভে সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করে কমেন্টস করে জানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নেক্সট ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।